যাক। তো প্রথমত দেখাচ্ছি, এখানে দেখছেন একটি তুলসী চা। এটি সাধারণত আমাদের কফ, কাশি, হাঁপানি এই সকল বিষয়ে রোধ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এবং ধূমপান যারা করে তাদের কফ কাশি থেকে নির্মূলের জন্য বেশ উপকারী, বিশেষ করে শ্বাসকষ্টের রোগীদের জন্য খুব কার্যকরী একটি পণ্য তুলসী চা। তো বন্ধুরা, এছাড়া দেখেন একটি গ্রিন টি। এই যে গ্রিন টি, যেটি অত্যধিক সুন্দর এবং এটি আপনার রক্তের ভিতরে যে আপনার ফ্যাট থাকে এবং বিভিন্ন উপকারিতা আপনারা জেনে থাকবেন। গ্রিন টি আমাদের প্রতিষ্ঠানে একটি উৎকৃষ্ট মানের গ্রিন টি আছে। আছে স্লিম টি, দেখেন যারা স্লিম হতে চান তাদের জন্য একটি উৎকৃষ্ট মানের পণ্য স্লিম টি। এবং অতিরিক্ত মেঘ এবং রক্তের ভিতরে যদি আপনার আর কোনো ফ্যাট থেকে থাকে সেটা এখান থেকে আপনি দূর করতে পারেন এবং রুচি বৃদ্ধি করে এবং কোষ্ঠকাঠিন্য থেকে দূর করে, এটি এক্সিলেন্ট ওয়ার্ল্ডের। এরকম আপনি আরো 5 ধরনের পণ্য পাবেন যেগুলো আলোচনা করলে দীর্ঘ সময় লেগে যাবে। এরপরে দেখতেছি এটি একটি সাবান। আমাদের 5 ধরনের সাবান সাধারণত এক্সিলেন্ট ওয়ার্ল্ড মার্কেটিং করে থাকে, সম্পূর্ণ অর্গ্যানিক। এই যে দেখবেন আপনার এখানে অর্গ্যানিক লেখা আছে। তো আসেন, এছাড়া আছে দেখেন একটা নিম তেল, চুলের জন্য অসাধারণ উপকারী, বাংলাদেশের অন্যতম বাংলাদেশি প্রোডাক্ট এটি, একটি নিম তেল। এছাড়া দেখেন তুলসীর জুস, যে জুসটি আপনার সাধারণত গ্যাস্ট্রিকের জন্য কাজ করে এবং এটি মিষ্টি লাগে। এখানে স্টেভিয়া পাতা নামক একটি গাছের পাতা দেওয়া আছে, যেটা সুন্দর মিষ্টি লাগে এবং যারা ডায়াবেটিস রোগী তারাও খেতে পারবেন। খুব টেস্টি এবং গ্যাস্ট্রিকের জন্য বেশ বিশেষভাবে কাজ করে থাকে এবং আলাদাভাবে যে উপকারিতাগুলো করে থাকে আপনার, এই যে দেখা যাক অনেকগুলো উপকারিতা। তো আসেন, এটা হচ্ছে এক্সেলেন্ট অ্যাগ্রো ফুড অ্যান্ড কসমেটিক্স লিমিটেড একটা অন্যতম পেস্ট, যেটি দেখেন মজবুত দাঁত, সজীব নিজের ঝকঝকে দাঁত, সুস্থ মারি দাঁত, শিশির কালো দাগ, কথাগুলো শুধু এখানে লেখা না, কাজে প্রমাণ। এছাড়াও আপনার হাত কেটে গেলে বা পুড়ে গেলে আপনি এই পেস্টটি ইউজ করতে পারবেন, মাথা ধরার জন্য ব্যবহার করতে পারবেন এবং আপনার যে কোনো সময় যে কোনো ধরনের চাপ লেগে ব্যথা পেলেও আপনি এই পেস্টটি ইউজ করবেন এবং অ্যানাদার বিভিন্নভাবে আপনি এটা ব্যবহার করতে পারবেন। এটা অসাধারণ একটি প্রোডাক্ট। এটি হচ্ছে হ্যান্ডওয়াশ, এটি অ্যালোভেরা যুক্ত হ্যান্ডওয়াশ। বাজারে সাধারণত অ্যালোভেরা যুক্ত হ্যান্ডওয়াশ নাই। এটি সাধারণত আপনার হাতটাকে কোমল করবে এবং মসৃণ করবে, সাথে সাথে মাস্ক কাটার পর যে হাতে দুর্গন্ধ হয় এই দুর্গন্ধটা সচরাচর হ্যান্ডওয়াশ থেকে যায় না, আমাদের হ্যান্ডওয়াশ থেকে যাবে। তবে ফেনা একটু কম হলেও আপনার হাত পরিষ্কার সুন্দর করে করবে। এটা সাধারণ হ্যান্ডওয়াশে 200 গ্রাম থাকে, আমাদের এখানে 250 মিলি দেওয়া আছে এবং প্রত্যেকটা প্রোডাক্টই ওয়ার্ল্ড ক্লাস এবং আমাদের প্রাইস এটা 90 টাকা দেওয়া আছে। তো দেখা যাক, এটা হচ্ছে ত্রিফলা পাউডার, যাদের গ্যাস্ট্রিকের সমস্যা অত্যাধিক বেশি তারা এই ত্রিফলা পাউডারটি খেতে পারবেন, এটা অসাধারণ কার্যকারী। এছাড়া দেখেন আপনাদের গ্লুকোজ কন্ট্রোল, ডায়াবেটিক্স রোগীদের জন্য গ্লুকোজ কন্ট্রোল রয়েছে। এটা আপনার সাধারণত প্যানক্রিয়াসটাকে চিরতরে মুক্ত করার জন্য কাজ করে, দীর্ঘদিন ধরে খেতে হয়। এটা দেখেন একটি ওয়ার্ল্ড ক্লাস শ্যাম্পু, যেটা আপনার খুশকি দূর করবে এবং সাথে সাথে চুলের বিশেষ কাজ করবে। এবং এটার ভিতরে আমলকির তেল দেওয়া আছে এবং অ্যালোভেরা নির্যাস এবং সাথে সাথে আপনার সরিষার তেলের এর যে সরিষা ভাঙানোর যে ই বা মানে যেটাকে বলে খৈল, এই খৈলের অংশবিশেষ দেওয়া আছে যেটা চুলকে সিল্কি করতে সাহায্য করে। তো দেখা যাক, এছাড়া আপনারা দেখেন এখানে আমাদের একটা ফিমেল কেয়ার প্লাস আছে। মহিলাদের অনেকগুলো রোগ আছে যেগুলো সাধারণত আমাদের মহিলারা বলতে চায় না, এই ধরনের বিভিন্ন ধরনের রোগ আপনারা দেখে নেবেন, এখানে মোটামুটি দেয়া আছে। এগুলো আপনার অনেক ধরনের উপকারিতা করে। সাথে দেখেন বাচ্চাদের জন্য একটা অসাধারণ প্রোডাক্ট, বাচ্চাদের মেধা বৃদ্ধি এবং পড়ায় অমনোযোগ যে আছে এটা থেকে আপনি মুক্ত হওয়ার জন্য এটাকে আপনি নিতে পারবেন। তো এরকম অনেক প্রোডাক্ট এদের আছে, প্রতিষ্ঠানটির প্রায় 80টার কাছাকাছি পণ্য রয়েছে, যে পণ্যগুলো ব্যবহারের মাধ্যমে সার্বিকভাবে। এছাড়া রয়েছে দেখেন কিছু হ্যান্ডওয়াশ বা দেখাচ্ছি, এটা হচ্ছে আপনাদের নো একনি ইন 3 উইকস ফর মেন অ্যান্ড ওমেন, অর্থাৎ সবসময়ের জন্য আপনি ইউজ করতে পারেন। আপনার সাধারণত ব্রণের যদি সমস্যা থাকে বেশি না, 2-3 সপ্তাহ ইউজ করার পর আপনি অসাধারণ রেজাল্ট পাবেন, যেটা যারা ব্যবহার করে এবং যারা দাগের জন্য আজকে অর্গ্যানিক বা ক্ষতিকর কেমিক্যাল মুক্ত ক্রিম খুঁজছেন তাদের জন্য অসাধারণ একটি ক্রিম। দেখেন সরাসরি স্পষ্টভাবে লেখা আছে কোনো ক্ষতিকারক উপাদান নেই এবং সব ধরনের ত্বকে আপনি ব্যবহার করতে পারবেন। প্রত্যেকটা প্রোডাক্ট এক্সেলেন্ট ওয়ার্ল্ড
অত্যন্ত রিসার্চ এবং বৈজ্ঞানিক ভিত্তিতে বিদেশি প্রযুক্তিতে উৎপাদন করে থাকে। তো তো এত সময় যে আলোচনা হচ্ছে বা এখানে আরো অনেকগুলো প্রোডাক্ট আছে, যে প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করে প্রায় 80টার কাছাকাছি প্রোডাক্ট রয়েছে যেগুলো সম্পর্কে আলোচনা করতে দীর্ঘ সময়ের দরকার। একটা অসাধারণ প্রোডাক্ট দেখেন অ্যালোভেরা জেল, যে জেলটা সাধারণত পায়ের দুর্গন্ধ থাকে, অনেকে অনেক সমস্যা সমাধানের জন্য অনেক কিছু খোঁজেন। তো বেশি না 8 থেকে 10 দিন ঘুমানোর আগে আপনি পায়ের তলায় লাগিয়ে দিলে এটা আপনার অসাধারণ কাজ করবে এবং অবিশ্বাস করার মতো কাজ করবে, এত ফ্যান্টাস্টিক এই জেলটা। এবং আপনি অল ওভার ইউজ করতে পারেন অ্যালোভেরা জেলটা, যেটা চুলের জন্য কার্যকরী এবং মহিলাদের পা ফাটা বা যে কোনো ধরনের পা ফাটা এই জন্যই তো কাজে আপনার কাজ করতে পারেন। আবার পোড়ার জন্য, পোড়া টোড়া গেলে কখনো এটার জন্য খুব ঠান্ডা করার জন্য এটা অত্যাধিক সুন্দর কাজ করে। যাই হোক, এ ধরনের প্রত্যেকটা প্রোডাক্ট আপনার অসাধারণ প্রোডাক্ট এবং মোটামুটি এ বাংলাদেশে একটি আলোড়ন সৃষ্টিকারী বলা যায়, বা পণ্যের দিক থেকে কোয়ালিটির দিক থেকে বিবেচনা করতে একটি অসাধারণ সুন্দর কোম্পানি হিসেবে বাংলাদেশে আত্মপ্রকাশ করতেছে এক্সেলেন্ট ওয়ার্ল্ড। তো আমরা এর বিজনেস প্ল্যানটা খুব সংক্ষিপ্ত আকারে যত দ্রুত সম্ভব আমরা শেয়ার করার চেষ্টা করব। তো দেখা যাক, এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে এক্সেলেন্ট ওয়ার্ল্ড অ্যাগ্রো ফুড অ্যান্ড কসমেটিক্স লিমিটেড। এটি বাজারের আর পাঁচটা, যেরকম আপনার আগরা, মিনা বাজার, এই সকল প্রতিষ্ঠান যেরকম বিভিন্ন ধরনের পণ্য বাজারজাত করে, এই বাজারজাত করা পণ্যগুলো সাধারণত একটা সিস্টেমে বিক্রি হয়, বাট এক্সেলেন্ট ওয়ার্ল্ড এর ক্ষেত্রে একটু ব্যতিক্রমী। যেরকম আপনার গাজী, যমুনা, নাবিসকো, আজিজ, নাভানা, এ সকল প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের পণ্য আপনার বাজারজাত করে একটা সিস্টেমে। দেখেন কি সিস্টেমে বাজারজাত করে, সেটা প্রথমত প্রত্যেকটা পণ্য আমি একটি সাবান দিয়ে বুঝিয়ে দিচ্ছি। একটি সাবান যদি আপনি 50 টাকায় কিনেন, দেখেন আপনি একজন ক্রেতা, এবং একজন ক্রেতা যখন কিনেন এই সাবানটা সাধারণত 45 টাকায় আপনার দোকানদার বা কাস্টমার আপনার দোকানদার কিনে থাকে, কারণ সে তো এখানে লাভ করতে হবে। এবং দোকানদার যখন এখানে 45 টাকায় কিনে, এবং দোকানদার আবার পাইকারের কাছ থেকে কিনে আপনার মাত্র কখনো 42, কখনো 43, কখনো বা 44 টাকায় কিনে, যারা পাইকার, পাইকারের কাছ থেকে কেনার পর পাইকার আবার হোলসেলার বা ডিলারের কাছ থেকে কিনে আপনার হয়তো বা এটা সে আর একটু কম লাভ করে, সে 42 টাকায় কিনে ডিলার, এবং ডিলার আনে কার কাছ থেকে, ম্যানুফ্যাকচারকারীর কাছ থেকে, এবং ম্যানুফ্যাকচারকারী সাধারণত 10-12 টাকা বেনিফিট না করলে পণ্যে সাধারণত তাদের প্রতিষ্ঠানটিকে রাখা কঠিন। তো এখানে আমি লিখে রাখলাম উৎপাদনকারী প্রতিষ্ঠান, উৎপাদনকারী থেকে আনে। উৎপাদনকারী যদি 10 টাকা বা 12 টাকা লাভ করে, দেখেন সেক্ষেত্রে উৎপাদনকারীর দাম পড়তেছে মাত্র 30 টাকা। উৎপাদনকারীর দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে তাদের উৎপাদনের জন্য একটা ফ্যাক্টরি, এবং তার থাকে একটি সেলস ডিভিশন, অর্থাৎ বিক্রি ডিভিশন, যেখানে এরিয়া ম্যানেজার, এজে, এজিএম, জিএম, এরকম বিভিন্ন ধরনের পোস্টে সেলস থাকে। এবং সেলস করার জন্য কোম্পানিটি কয়েকটি পন্থা অবলম্বন করে, সেক্ষেত্রে একটি পন্থা হচ্ছে বিজ্ঞাপন। পণ্যটি বাজারজাত করানোর জন্য তারা বিজ্ঞাপনের ব্যবস্থা রাখে, এবং কোম্পানিতে এসআর যারা সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করে, দোকানে দোকানে পণ্যের অর্ডার কেটে কাটে তাদের। এবং এখানে রয়েছে আরেকটি যাতায়াত কস্ট, এবং এই তিনটা কস্ট। এবং ধরেন এখানে একটা কোম্পানি, এখানে 5 টাকা বেনিফিট যায়, এখানে যায় 2 টাকা, এখানে যায় 1 টাকা, এখানে যায় 12 টাকা, আর ধরি এটার বিজ্ঞাপন খরচ আবার যে 2 টাকা, এসআর খরচ 2 টাকা, যাতায়াত খরচ 2 টাকা। তো দেখি আমাদের পণ্যটি ফ্যাক্টরিতে গিয়ে তার উৎপাদন খরচটা কত পড়লো, 5, 2, 7, 1, 8, 12, 8, 20, 20, 21, 22, 23, 24, 25, 26। তো এই ক্ষেত্রে দেখেন আপনার 26টা টাকা আপনার অলরেডি এই অংশগুলোর মধ্যে চলে যাচ্ছে, এবং এখানে ফ্যাক্টরি দেখেন থাকতেছে মাত্র 24 টাকা। অর্থাৎ এখানেও অনেকগুলো খরচ আছে, তো প্রত্যেকটা ফ্যাক্টরি এগুলো লাগবে, যেরকম মোরক খরচ বা ইনগ্রেডিয়েন্ট যেটাকে বলা হয় সেটা লাগবে। তো দেখেন এই 24 টাকার প্রোডাক্টটা আরো 26 টাকা বেশি দিয়ে আমরা সরাসরি 50 টাকায় কিনে নিচ্ছি ক্রেতা। একবারও কি ভেবে দেখেছেন, আমি ক্রেতা, এই ক্রেতা যদি প্রোডাক্টটা কেনা বন্ধ করে দেই তাহলে এদিকে সবাই কিন্তু মারা যাচ্ছে। তো সাধারণত আমরা এখানে সবসময় বেশি দিয়ে কিনে যাচ্ছি, তো আমাদের কোনো কিছুই দেওয়া হচ্ছে না। তো এই সিস্টেমটাকে সাধারণভাবে আমরা যে পণ্যগুলো ক্রয় করে থাকি, চাল, ডাল, আটা, ময়দা, সুজি, যেগুলো আমরা কিনে থাকি, প্রত্যেকটা প্রোডাক্টই আমরা এইভাবেই আমাদের হাতে, ক্রেতার হাতে পৌঁছাই। এটাকেই বলা হয় গতানুগতিক ব্যবসা পদ্ধতি বা ট্রেডিশনাল মার্কেটিং পদ্ধতি। আমি সংক্ষিপ্ত আকারে লিখে নিলাম ট্রেডিশনাল মার্কেটিং পদ্ধতি।
তো এই পদ্ধতিটাকে একটু ব্যতিক্রমী ধারায় চিন্তা করে বর্তমান বিশ্বে আধুনিকতম যে ব্যবসা পদ্ধতি, সবচেয়ে ভবিষ্যতে ব্যবসার জগতে আলোড়ন সৃষ্টিকারী পদ্ধতি, সেটার নাম হচ্ছে আপনার মাল্টি লেভেল মার্কেটিং, MLM বা ডিরেক্ট মার্কেটিং। বাংলায় লিখে দিলাম ডিরেক্ট মার্কেটিং। ডিরেক্ট মার্কেটিংটা কাকে বলে? ডিরেক্ট মার্কেটিংটা হচ্ছে, হ্যাঁ, এখানে যে 24% লাভ করবে এখানেও সেম লাভ থাকবে, তবে এখানে একটু ভিন্ন কায়দার সিস্টেম। এখানে থাকবে যারা ভোক্তা থাকবে, ভোক্তা ক্রেতা হয়ে সে বিক্রেতা হওয়ার সুযোগ পাচ্ছে, সেক্ষেত্রে তার লাইফ টাইম সে একটা ইনকাম করতে পারবে। তো দেখেন এখানে কয় টাকা হলো আপনার, আমি ধরি 26 টাকা। যে এই 26 টাকা থেকে এই ক্রেতা, প্রথম ক্রেতা থাকে এবং পরবর্তী ওনার কথায় বা ওনার দেখায় বা ওনার চালচলনে বা ওনার তথ্যের ভিত্তিতে বা ওনার কথার ভিত্তিতে কেউ যদি এই প্রোডাক্টটা ক্রয় করে, তখন তাকে একটা কোম্পানি বেনিফিট দিয়ে থাকে। এবং সেই বেনিফিটটা অর্থাৎ এই 26 টাকার 12% বা 15%, 12 থেকে 15% কোম্পানি নিয়ে যায়। এবং যারা ক্রেতা হয়ে প্রোডাক্টটা বিক্রি করার অগ্রণী ভূমিকা পালন করে বা তথ্য দেওয়ার মাধ্যমে যে পণ্য বিক্রির জন্য অগ্রণী ভূমিকা পালন করে, তাকে দেওয়া হয় বাকি 85% অর্থাৎ মুসলিমেও লাভের অংশ এটা দেয়। তার মানে দেখা যাচ্ছে এখানে এই পদ্ধতিগুলো বাদ দিয়ে যে সরাসরি ক্রেতার হাতে পণ্য উৎপাদনকারী থেকে একটা মাধ্যমে ক্রেতার হাতে পৌঁছানোর নাম হচ্ছে ডিরেক্ট মার্কেটিং বা ডাইরেক্ট মার্কেটিং বা সরাসরি মার্কেটিং যে যেটা বলে, অথবা মাল্টি লেভেল মার্কেটিং বা বহুমাত্রিক পণ্য বিপণন পদ্ধতিও বলতে পারেন। তো দেখেন এই পদ্ধতিতে কমিশন বন্টনের একটা ভিন্ন সেটআপমেন্ট আছে, এবং এই যে 85% টাকাটা যে বন্টন করা হয়, এই বন্টনের জন্য কোম্পানি যে পদ্ধতি অবলম্বন করে সেই পদ্ধতির নাম হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। নেটওয়ার্ক মার্কেটিং একটি সম্পূর্ণ ভিন্ন ধর্মী বিষয়, যেটা আমার ভিডিওর অন্য একটা ভিডিওতে আপনি নেটওয়ার্ক মার্কেটিং এবং মাল্টি লেভেল মার্কেটিং এর যে তফাৎ বা এটি যে দুই সত্তা বা দুইটা বিষয়, এটা আপনি আলাদাভাবে ওখানে ব্যাখ্যা করা আছে। তো যাই হোক, আলোচনাটা আলাদা যেহেতু আমরা অন্য সময় করে নেব, আপাতত আমরা মাল্টি লেভেল মার্কেটিং হতে হলে কয়েকটি বিষয়ে আপনাদের নজরে আনার দরকার। মাল্টি লেভেল মার্কেটিং হতে হলে আপনাকে অবশ্যই ওই কোম্পানির পণ্য থাকলে হবে না। শর্ত নম্বর 1, আপনি একটা প্রতিষ্ঠানে মাল্টি লেভেল মার্কেটিং করতেছে বা নেটওয়ার্ক মার্কেটিং করতেছে, তাদের পণ্য নেই, তাহলে নিজস্ব কোনো পণ্য নেই, তাহলে হবে না। আপনাকে নিজস্ব পণ্য নেই অর্থাৎ বিষয়টা এরকম, আপনার প্রোডাক্ট থাকলে হবে না, প্রোডাকশন থাকতে হবে, অর্থাৎ প্রোডাক্ট নয়, আপনার প্রোডাকশন থাকতে হবে, অর্থাৎ আপনার পণ্য উৎপাদন থাকতে হবে। বলবেন যে বাংলাদেশে তো অনেক প্রতিষ্ঠান এ ধরনের বিভিন্ন ধরনের বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট নিয়ে তারা মাল্টি লেভেল মার্কেটিং বা নেটওয়ার্ক মার্কেটিং নাম করতেছে। আসলে বন্ধুরা দেখেন এইখানে জিনিসটা কত, 26 টাকা লাভ হচ্ছে। যদি আরেকটা প্রতিষ্ঠানের প্রোডাক্ট ক্রয় করে যদি আপনার পণ্যটি বিক্রি করতে হয়, তাহলে তাকে নিশ্চয়ই তার ডিলার লেভেল থেকে কিনতে হবে, আর ডিলার লেভেল থেকে ক্রেতার লেভেল পর্যন্ত মাত্র কয় টাকা, 5 আর 2 = 7 আর 1 = 8 টাকা। বলেন 8 টাকা লাভ করে কখনোই আপনার মাল্টি লেভেল মার্কেটিং ক্রেতাকে সর্বোচ্চ মুনাফা বা সর্বোচ্চ যে লভ্যাংশটা, এটা দেওয়া সম্ভব না। তো অনেক প্রতিষ্ঠান বাইরের থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আনার নাম করে তারা বিভিন্ন কোম্পানির চায়না বা বিভিন্ন দেশ থেকে আননোন প্রোডাক্ট নিয়ে, সেক্ষেত্রে তারা করে কি 8 টাকার সাথে বাড়তি আপনার বাকি যে এখানে কত টাকা লাগে আরো 18 টাকা, এই 18 টাকা তারা বাইরের থেকে, যাতে ক্রেতা বুঝতে না পারে, এই জন্য তারা পণ্যের দাম বেশি ধরে তারা লভ্যাংশটা দেয় এবং তারা বলে যে আমরা অপরচুনিটি বিক্রি করছি। আসলে মাল্টি লেভেল মার্কেটিং বাংলাদেশে যত মার্কেটিং, মাল্টি লেভেল মার্কেটিং কাজ চলে, এটি এই আপনার বিভিন্নভাবে রং হইতে পরিচালনা করার কারণে এর সুফল বাংলাদেশের মানুষ পাচ্ছে না। বিকজ অফ তারা প্রত্যেকে পণ্য উৎপাদনের দিকে নজর না দিয়ে তারা অন্যের কোম্পানি থেকে পণ্য কিনে কাস্টমার কাছে। আসলে এখানে আমি বুঝাতে সক্ষম হয়েছি যে মাত্র 8 টাকা বেনিফিট হয় আর উৎপাদনকারী বেনিফিট হয়। যদি উৎপাদনকারী থেকে সরাসরি ক্রেতার হাতে পণ্যটা পৌঁছায়, তাহলে প্রায় আপনার 26 টাকা বেনিফিট হয়, যে ক্ষেত্রে ক্রেতাকে সর্বোচ্চ লভ্যাংশটা দেওয়া সম্ভব। তো আমরা দেখি এই প্রতিষ্ঠানটা কাজ করার জন্য আপনাকে কিভাবে কাজটা শুরু করতে হয় এবং কি অপরচুনিটি আছে। প্রথমত কাজটা শুরু করার জন্য আপনাকে কারো না কারো মাধ্যমে আসতে হবে। নাম্বার 2, 50 পয়েন্টের পণ্য সংগ্রহ করতে হবে।
যেহেতু আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান এবং এখানে আপনি ব্যবসা করবেন, সেহেতু আপনাকে নির্দিষ্ট প্রাথমিক অবস্থায় কিছু প্রোডাক্ট আপনাকে নিজে ব্যবহার এবং মানুষ খেতে গিয়ে যাচাই করার জন্য আপনাকে কিছু প্রোডাক্ট ক্রয় করতে হবে। তো 50 পয়েন্ট আমি একটু পরবর্তীতে আলোচনা করে দেখাবো হোয়াট ইজ পয়েন্ট এবং পয়েন্টে কি করে আপনি ইনকামটা আসেন। নাম্বার 3, আপনার এখানে 50 পয়েন্টের পর আপনাকে অবশ্যই 18 বছর প্লাস হলে ভালো হবে। আপনি অবশ্যই 18 বছর প্লাস যে ব্যক্তি আছে তিনি অবশ্যই আবেদন করতে পারবেন এবং তার একটা অনলাইন মোবাইল নাম্বার লাগবে, যে মোবাইল নাম্বার আপনার অবশ্যই রেজিস্ট্রিকৃত হতে হবে যে নাম্বারটা দিয়ে অনলাইনে আপনার অ্যাকাউন্টটি ওপেন করা হবে। তো মোটামুটি এই 4টা সেটেলমেন্ট হলে মোটামুটি আপনার এখানে ব্যবসা শুরু করা যায়। তো আমরা প্রথমত এই পয়েন্টের বিষয়টা একটু আলাদাভাবে আলোচনা করি। 50 পয়েন্ট, তো পয়েন্ট হচ্ছে একটি লাভের একক, যেখানে কোম্পানি লভ্যাংশ যেটা ধরে সেটাকে সংক্ষিপ্ত আকারে আপনার পয়েন্ট আকারে প্রকাশ করে। তো আমরা একটা পেজ দিয়ে আপনাকে একটু বুঝিয়ে দিচ্ছি। দেখেন আমাদের এই পেজটা আর দাম হচ্ছে এখানে দেয়া আছে 250 টাকা। তো 250 টাকা এবং এই পেজটায় দেয়া আছে 1 পয়েন্ট, এই পেজটা দেওয়া আছে 1 পয়েন্ট। আমি একটু লিখে নেই, একটা পেজ ইকুয়াল টু 1 পয়েন্ট। তো একটা পেজ ইকুয়াল টু 1 পয়েন্ট। তো আমি সামনে আর একটা জিনিস দেখাচ্ছি, এটা হচ্ছে বেবি লাইফ। তো এই বেবি লাইফটার দাম কত দেখতেছেন আপনি, দাম আছে 700 টাকা। তো 700 টাকা হলে একটা বেবি লাইফ, আমি একটু লিখে নিচ্ছি বোঝার স্বার্থে, বেবি লাইফ। তো একটা বেবি লাইফে দেওয়া আছে 5 পয়েন্ট, অর্থাৎ এখানে পয়েন্ট না, এটা এক্সেলেন্টের ভাষায় এক্সেলেন্ট ভলিউম বলা হয়। তো যাই হোক, আমরা দেখতেছি একটু সহজভাবে বোঝানোর জন্য, একটা ফেস্টে আপনার 1 পয়েন্ট দেওয়া আছে যেটা 250 টাকা প্রাইস। তাহলে কি হলো, একটু ভেঙে দেখাই একটা ফেস্টের জন্য কি ঘটনা ঘটলো, যে আপনার ফেস্টের প্রাইস হচ্ছে 250 টাকা, দ্যাট ইজ কল MRP, এবং এটার একটা ডিলার মূল্য আছে যেটা হচ্ছে 200 টাকা বলা হয় প্রতিষ্ঠানে ডিলার মূল্য, এবং এটা 1 EV বা এক্সেলেন্ট ভলিউম বা আপনি পয়েন্টস আকারেও বলতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর আসেন বেবি লাইফের এর ব্যাপারটা। বেবি লাইফটার প্রাইস MRP হচ্ছে 800 টাকা এবং এটার ডিলার প্রাইস হচ্ছে 700 টাকা, এটা 5 পয়েন্ট বা 5 EV দেওয়া আছে। প্রশ্ন হচ্ছে বন্ধুরা, এই যে 800 টাকা বা এই 5 পয়েন্ট, এই 1 পয়েন্ট, একটু ক্যালকুলেশন করলে দেখতে পাবেন যে আপনি এককালীন প্রথম অবস্থায় যখনই আপনি অর্ডার করবেন, যখন 50 পয়েন্ট করতে হয়, তখন কোম্পানি এককালীন 50 পয়েন্ট অর্ডার করার কারণে আপনার পেস্টার রেট ধরা হবে ডিলার প্রাইসে। তার মানে 50 পয়েন্ট হতে হলে একটা পেস্টে যদি 1 পয়েন্ট হয়, 50 পয়েন্টে অবশ্যই 50টা পেস্ট লাগবে। তাই 50টা পেস্টের দাম আসে কত, 50 × 200, 10,000 টাকা। মজার বিষয় হচ্ছে যে একমাত্র প্রতিষ্ঠান যেখানে আপনি এই রিটেইল লাভটা কেনার সাথে সাথেই করতে পারবেন, রিটেইল বেনিফিট, বিকজ অফ এই বেনিফিটটা প্রায় প্রতিষ্ঠানের মধ্যেই নেই। তো কি করে দেখেন, এখানে 250 টাকা আপনি MRP রেটের প্রোডাক্টটা, অর্থাৎ 12,500 টাকার প্রোডাক্ট আপনি 10,000 টাকায় পাচ্ছেন। প্রত্যেকটা যদি 250 টাকার রেট যদি আপনি বিক্রিও করেন, তাহলে আপনার ক্যাশ হবে 12,500 টাকা, অর্থাৎ আপনি এককালীন অর্ডার করার কারণে আপনাকে প্রতিষ্ঠানটি 10,000 টাকায় প্রোডাক্টটা দিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে দেখেন 50 পয়েন্ট হওয়ার জন্য আপনার এখানে কিন্তু 10,000 টাকা লাগতেছে। আসি আমরা বেবি লাইফ দিয়ে যদি আমি একটু আলোচনায় যাই, বেবি লাইফের আলোচনায় গেলে দেখবেন একটা বেবি লাইফের আছে কত, 5 পয়েন্ট, আর 5 পয়েন্ট থাকলে যদি 5 পয়েন্ট হয়, যদি 50 পয়েন্ট হইতে হয়, তাহলে 10টা বেবি লাইফ লাগবে, 10টা বেবি লাইফ ইকুয়াল টু 50, তাহলে 10টা বেবি লাইফের দাম আসে কত, 10 × 700, আমি ডিলার প্রাইসটা ডিরেক্টলি ধরলাম, তাহলে কত এখানে 7,000 টাকা, তাহলে কত হলো 7,000 টাকা। তো অনেকে ভয় পাওয়ার কোনো কারণ নাই, আপনি 7,000 টাকায় আমাদের একটা এক্সক্লুসিভ প্যাকেজ আছে, যে প্যাকেজটায় অল ওভার একটা ফ্যামিলির যা কিছু দরকার সেই মোটামুটি অনেকগুলা প্রোডাক্ট সহ একটা প্যাকেজ আছে, যেটা 7,000 টাকায় আপনি 7,000 টাকায় সংগ্রহ করতে পারবেন। আর যদি ভেঙে ভেঙে নেন, কখনো 10,000ও লাগতে পারে, 8,000ও লাগতে পারে, 9,000 লাগতে পারে, বেশি কম লাগতে পারে, ডাজ নট ম্যাটার। তো মূল বিষয় হচ্ছে আপনাকে 50 পয়েন্ট হতে হবে, সেক্ষেত্রে আপনি যেভাবেই ক্রয় করেন। যদি 50 পয়েন্ট ক্রয় করার সাথে সাথে একটা বিষয় হচ্ছে, দেখেন 50 পয়েন্ট ক্রয় করার সাথে সাথে কোম্পানির একজন এক্সিকিউটিভ ডিলার হিসেবে আপনি অবস্থান করবেন বা এক্সিকিউটিভ মেম্বার হিসেবে অবস্থান করবেন। তো এক্সিকিউটিভ মেম্বার হওয়ার সাথে সাথে আপনার নামে একটা অনলাইনে অ্যাকাউন্ট হবে এবং আপনার একটা ডিস্ট্রিবিউটরশিপ
আপনি কোম্পানি থেকে পাবেন, লাইফ টাইম আপনি কোম্পানি থেকে যে কোনো প্রোডাক্ট কিনবেন সেটা আপনি ডিলার প্রাইসে কিনতে পারবেন। মাত্র 10,000 টাকায় আপনি লাইফ টাইম এই অপরচুনিটিটা ভোগ করতে পারবেন। তো দেখা যাক, তো 50 পয়েন্ট ক্রয় করার সাথে সাথে দেখেন আপনি যেহেতু ব্যবসা করার জন্য আসছেন সালসান মার্কেটিং কোম্পানি, সেহেতু এই বিজনেস প্ল্যানের উপর আপনার আলাদাভাবে কিছু বেনিফিট থাকতেছে। কিরকম বেনিফিট থাকছে দেখেন, প্রথমত আমি এখানে লিখে নেই, প্রথমত আপনি এই কোম্পানি থেকে পণ্য নিজে আজীবন ক্রয় করবেন, এই আজীবন ক্রয় করার মাধ্যমে আপনি একটা বেনিফিট ভোগ করতেছেন, অর্থাৎ 250 টাকার জিনিসটা আপনি লাইফ টাইম 200 টাকায় পাচ্ছেন। দ্যাট ইজ কল আপনার লাইফ টাইম বেনিফিট পণ্য ক্রয়। চাইলে আপনি বা আপনার আশেপাশে কোনো ব্যক্তিকে দিয়ে আপনি নিজে অথবা তার দ্বারা পণ্য বিক্রয় করাতে পারেন। দুভাবে আপনি নিজে বিক্রয় করলে এখানে একটা এক্সক্লুসিভ বেনিফিট চলে আসতেছে এবং যা কারো কাছ থেকে বিক্রয় করাইলেও আপনার বেনিফিট আছে। নাম্বার 3, আপনি এখানে একটা কমিশন পাবেন যেটা হচ্ছে ইন্ট্রোডিউস বা রেফারেন্সদারি বা মাধ্যমকারী হিসেবে আপনার মাধ্যমে প্রোডাক্টটা সেল হলে আপনি সেখান থেকে একটা ইন্ট্রোডিউস কমিশন পাবেন এবং পাবেন আপনি একটা ম্যাচিং কমিশন এবং এখানে পাবেন আপনি একটা মেগা ম্যাচিং কমিশন। আমি একটু আলোচনাটা পরে করছি, একটু লিখে নিচ্ছি মেগা ম্যাচিং কমিশন। নাম্বার 6, এখানে একটা পাবেন ক্লাব ইনকাম। নাম্বার 7, এখানে আপনি মরণোত্তর ভাতা পাবেন। একটা পর্যায়ে আপনি কিছু সেলের কাভারেজের উপর নির্ভর করে আপনি মরণোত্তর ভাতা পাবেন। এবং দেখেন 8 নম্বরে আপনি পাচ্ছেন এই মরণোত্তর ভাতার সাথে সাথে আপনি এখানে বিভিন্ন সময় কোম্পানি থেকে ট্যুর পাচ্ছেন এবং আপনি বিভিন্ন সময় ইনসেন্টিভ পাবেন। এবং আপনি চাইলে ব্যবসাটা যদি আরো বড় পরিসরে করতে চান তাহলে আপনার বিগ বাজার নিয়েও শুরু করতে পারেন, যেটা এখন এই মুহূর্তে 1 লাখ টাকা লাগে, বা আপনি থানা এজেন্সি নিয়ে শুরু করতে পারেন, 10 লাখ লাগে, আপনি 20 লাখ দিয়ে আপনি জেলা ডিপো নিতে পারেন বা আপনার ডিভিশনাল ডিপো নিতে পারেন। তো এগুলো হচ্ছে ইনকামের অপরচুনিটি। তো সাধারণত আমরা পণ্য ক্রয় করে যে ইনকাম করা যায় এটা আমরা বুঝতে পেরেছি, তাই আমি টিক দিয়ে দিয়েছি, এবং পণ্য বিক্রয় করে ইনকাম করা যায় সেটাও আমরা সহজভাবেই বুঝতে পারতেছি, যেহেতু ডিলার প্রাইস 200 টাকা হলে বিক্রি রেট 250 টাকা। তো ইন্ট্রোডিউস কি জিনিস দেখেন, আপনি যখন পণ্যটা ক্রয় করার পর এই দেখা দেখি বা বুঝে আপনি উপকৃত হওয়ার পরে অন্য একটা ব্যক্তি বা যে কোনো প্রতিষ্ঠান বা যে কেউ আপনার এককালীন, তো প্রতিষ্ঠানটি আসলে 50 পয়েন্ট ইকুয়াল টু একটা প্যাকেজ ধরে, 50 পয়েন্ট হলো এক প্যাকেজ, 50 পয়েন্ট হলে কোম্পানি এটাকে প্যাকেজ হিসেবে ধরে কমিশন বন্টনের জন্য কোম্পানি এটাকে প্যাকেজ সেট আপ করেছে। যখনই আপনি যে প্রোডাক্টটি নেন না কেন, 50 পয়েন্ট হওয়ার সাথে সাথে আপনি এটা প্যাকেজ হিসেবে কাউন্ট হবে এবং 50 পয়েন্টের প্রোডাক্ট ক্রয় করার সাথে আপনি বাড়তি একটা বেনিফিটের রাস্তায় ঢুকবেন, সেগুলো হচ্ছে এই বেনিফিট। তো দেখাচ্ছি আপনার মাধ্যমে পরবর্তীতে যদি পুনরায় আরও 50 পয়েন্টের প্রোডাক্ট সেল হয়, এই 50 পয়েন্টের প্রোডাক্ট সেল হওয়ার সাথে সাথে আপনি অতিরিক্ত পাচ্ছেন আরও ইন্ট্রোডিউস কমিশন প্রতি 50 পয়েন্টের বিপরীতে 500 টাকা। অর্থাৎ এই 50 পয়েন্টটা যে ব্যক্তির মাধ্যমে সেলটা আসবে ওই ব্যক্তিই শুধু পাবে, অন্য কেউ পাবে না। তো আসেন, 50 পয়েন্ট সেল করার সাথে সাথে আপনি পাইলেন ইন্ট্রোডিউস কমিশন 500 টাকা, পরবর্তীতে পুনরায় আবার 50 পয়েন্টের প্রোডাক্ট সেল করছেন, 50 যোগ 50, এই 50 পয়েন্ট প্রতি 50 পয়েন্ট থেকেই আপনি 500 টাকা মাধ্যমকারী হিসেবে পাবেন যার মাধ্যমে সেলটা আসবে। এবং প্রশ্ন হচ্ছে আপনার মাধ্যমে যখনই এই 100 পয়েন্টের প্রোডাক্ট সেল হবে তো কোম্পানির একটা বিজনেস ক্যালকুলেশন টেবিলে আপনার এক্স একটা ওয়াই ভলিউম থাকে, এক্স এবং ওয়াই ভলিউমে 50 পয়েন্ট যোগ হওয়ার পর আপনাকে কোম্পানি, এটা যেহেতু ম্যাচিং হয় কোম্পানি আপনাকে ম্যাচিং কমিশন দিচ্ছে 400 টাকা। তো টোটাল আপনার ইনকাম হলো কত, 100 পয়েন্ট আমি যদি পেস্ট হিসাব করি, 100 পেস্টে আপনার খুচরা লাভ হবে 100 × 50, অর্থাৎ 5,000 টাকা। অর্থাৎ 100 পেস্টে তো 100 পয়েন্ট, তো 5,000 টাকা খুচরা লাভ হলো এবং এখানে পাঁচশো, 1,000 × 400, আরও আপনার 1,400 টাকা বেনিফিট হলো। অর্থাৎ অ্যাভারেজে 20,000 টাকার প্রোডাক্টে বা 100 পয়েন্টের প্রোডাক্টে, অর্থাৎ পেস্টের থেকে এক একটা লাভ এক এক রকম হয়, তো এখানে আপনি 6,400 টাকা বেনিফিট করলেন। তো প্রশ্ন হচ্ছে যখনই আপনার এই বিজনেস, আমি একটু আবার লিখে নেই, এই বিজনেস ক্যালকুলেশন টেবিলে 50 পয়েন্ট থেকে ইউ, এটা হচ্ছে আপনি, আপনার এক্স এবং ওয়াই ভলিউমে যখন যত পয়েন্ট হবে, অর্থাৎ প্রতি 50টা পয়েন্টে এক প্যাকেজ হিসেবে কাউন্ট হবে। তো আপনার লেফটে একটা প্যাকেজের প্রোডাক্ট সেল, রাইটে একটা প্যাকেজের প্রোডাক্ট সেল ইকুয়াল টু আপনার টোটাল ইনকাম ম্যাচিং কমিশন সহ 1,400 টাকা এবং খুচরা হচ্ছে আরও 5,000 টাকা।
তো মজার বিষয় হচ্ছে আপনি চাইলে আপনার বাড়ির আশেপাশে বা যারা চাকরি বাদা খুঁজছে তাদেরকে বলতে পারেন যে তুমি বাড়ি বসে 1,000-2,000 টাকাও যদি মাসে সেল করতে পারো, তাও এই প্রতিষ্ঠান থেকে 6,400 টাকার তুমি ইনকাম করতে পারবা প্রতি মাসে। বাড়ি বসে না থেকে কাজটা করতে পারো, বা আপনি নিজেও চাইলে এটা পারেন, বা যে কোনো ভাবে যার মাধ্যমে সেল হোক না কেন, ডাজন্ট ম্যাটার, এখানে আপনার প্রোডাক্টটা সেল হলেই যথেষ্ট। সেলের উপর পয়েন্ট কাউন্ট হয়, কাউন্টের পয়েন্টের উপর আপনাকে কমিশন বন্টন করে থাকে। তো যাই হোক, আমি দেখি এই ব্যক্তিটা যদি পলাশ হয় আর এই ব্যক্তিটা যদি আপনার তাপস হয়, দেখেন এই পলাশ এবং তাপসে যদি আপনি নিয়োগও দিয়ে দেন যে তোর এই তুই এইখান থেকে মাসে 20,000 বা 30,000 বা 50,000 টাকা প্রোডাক্ট সেল কর, সেল করার সাথে সাথে তোর মাসে আমি 6,000 টাকা বেতন দেবো, অথবা তাকে ডিরেক্টলি বলতে পারেন যে এই সিস্টেম আপনি ইনকাম করতে পারবেন বা ইনকাম করতে পারো, যে যে কার অবস্থানে তার পেশাকে ঠিক রেখে তার কাজের পাশাপাশি এই ইনকামটা করতে পারে। তো দেখি পলাশ একইভাবে, যখন পলাশ যদি 500 পয়েন্টও সেল করে, অর্থাৎ এখানে আপনার 10টা প্যাকেজ হবে, বা তাপস যদি 500 পয়েন্টের প্রোডাক্ট সেল করে এখানে 10টা প্যাকেজ হবে। তো 10টা প্যাকেজে 10-10 = আপনার 10 ম্যাচিং। তো পলাশ এই 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 প্রোডাক্ট থেকে সে ম্যাচিং কমিশন, ইন্ট্রোডিউস কমিশন সব পাবে, বাট আপনার জন্য এই সেলটা আপনার নেতৃত্বে হওয়ার কারণে আপনার এখানে 10টা ম্যাচিং হবে, 10-10 = 10 ম্যাচিং। অর্থাৎ বিষয়টা এরকম, পলাশ যদি 100 পয়েন্ট আবার সেল করে, পলাশ পাইলে কত, 400 টাকা ম্যাচিং কমিশন, 1,000 টাকা ইন্ট্রোডিউস কমিশন, এ ব্যক্তিও 400 টাকা 100 পয়েন্ট সেল করছে, 400 টাকা ম্যাচিং কমিশন, 1,000 টাকা ইন্ট্রোডিউস কমিশন, 500+500, 100 পয়েন্টে, যেটা আমি আগেই দেখিয়েছিলাম। তো দেখেন এই বিষয়টা, এখানে পলাশ কিন্তু পলাশের ইনকামের জন্য তিনি সেল করছে, আর খুচরা আসতেছে আরও 5,000, এখানে আরও 5,000, তো টোটাল দুইজনের মিলে 6,400 টাকা, এখানেও 6,400 টাকা। তো ফলা 6,400 টাকার জন্য 100 পিস সেল করছে, তাপস এই 6,400 টাকার জন্য 100 পিস সেল করছে, নিশ্চয়ই আপনার জন্য নয়, তারা তার জন্য সেল করছে, বিকজ অফ এই সেলটা কোম্পানি পেয়েছে কিন্তু আপনার জন্য। আপনি যদি পলাশ এবং তাপসকে নিয়োগ না দিতেন, তাহলে হয়তো বা কোম্পানি এই সেল, এই যে এখানে যে সেলটাই আসুক না কেন, এই সেলটা কোম্পানি করতে পারে। এই জন্য কোম্পানি এই যে 400 টাকার যে ম্যাচিং কমিশনটা, এটাকে কোম্পানি কন্টিনিউ করতেছে। অর্থাৎ আপনার এই পাশে পয়েন্ট যেভাবেই আসুক না কেন, তো আবার অনেকের প্রশ্ন থাকে যে আপনার এই প্যাকেজগুলো যদি এখানে 50টা প্যাকেজ হয়, এখানে 2টো প্যাকেজ হয়, হ্যাঁ মজার বিষয় হচ্ছে আপনার 2 = 2, 2 = 2 ম্যাচিং হবে, বাকি 48টা আপনার জন্য ক্যারি থাকবে। আবার একইভাবে এপাশেও যদি কখনো বেশি হয়ে যায়, আপনার ম্যাচিং জন্য যেটা প্রয়োজন, ম্যাচিং এর সাথে ম্যাচিং মেলার পর যা থাকবে এটা আপনার জন্য ক্যারি থাকবে লাইফ টাইম, এবং আপনি যেমন খুশি তেমনভাবেই বিক্রি করতে হবে। অনেকে আবার প্রশ্ন করে যে আপনার কি এখানে লেফটে 2টা প্যাকেজ, রাইটে 2টা প্যাকেজই হতে হবে, বা লেফটে 5টা রাইটে 5টা প্যাকেজই হতে হবে, এমন কোনো শর্ত আছে কিনা? নেভার, এটা বাইনারি এবং পেয়ার বাইনারি হওয়ার কারণে লেফটে একটা প্রোডাক্ট, রাইটে একটা প্রোডাক্ট, যার মাধ্যমেই আসুক না কেন, আপনি এখান থেকে যে কারো মাধ্যমে আসুক না কেন, আপনি এখানে ম্যাচিং কমিশনটা আপনার অ্যাকাউন্টে অটোমেটিকলি চলে যাবে। তো বন্ধুরা, এখানে যে আমি ম্যাচিং কমিশন দেখিয়েছি 400 টাকা, ইন্ট্রোডিউস কমিশন বা মাধ্যমকারী হিসেবে 500 টাকা পাচ্ছেন, এখানে দেখেন এই পলাশ যে এখানে একটা ম্যাচিং কমিশন ইনকাম করছে, এই ম্যাচিং কমিশন অর্থাৎ পলাশ তার লাইফে যত ম্যাচিং কমিশন ইনকাম করবে, সেই ইনকামের 5% আবার আপনি এখান থেকে পাবেন। অর্থাৎ ও যত ম্যাচিং কমিশন ইনকাম করবে, সেই ম্যাচিং এর উপর আপনি আবার 5% পাবেন। সেক্ষেত্রে আপনার এক সাইড বিজনেস চললেও, এক সাইডে ব্যক্তিরা যখন ম্যাচিং ইনকাম করবে, সেখান থেকে আপনি কিন্তু ইনকাম করতে পারেন, দুই সাইড বিজনেস চলার কোনো দরকার নেই। তো এক সাইড বিজনেস করার করেও যে আপনি ইনকাম করতে পারবেন, এর একটা অসাধারণ সুযোগ হচ্ছে এখানে। এবং এই যে 5% কমিশন আপনি পাবেন অন্যের ম্যাচিং থেকে, যে 5% পাবেন, এটাকে কোম্পানি মেগা ম্যাচিং বলা হয়, যেটা 5%। তো আমরা আসি, এই ম্যাচিংগুলো একের পর এক আপনার বাড়তে থাকবে, এবং একটা পর্যায়ে আপনার এক ম্যাচিং, দুই ম্যাচিং করতে করতে খুব শীঘ্রই 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাসের মধ্যে আপনার এই ম্যাচিংটা 40 ম্যাচিংয়ে রূপান্তর হবে। যখনই আপনি 40 ম্যাচিংয়ে রূপান্তর হবে, কোম্পানি তখন আপনি সাধারণ ডিস্ট্রিবিউটর বা এক্সিকিউটিভ ডিস্ট্রিবিউটর থেকে সেলস অফিসার হিসেবে একটি পদে উন্নীত হবেন। তখন আপনাকে কোম্পানি 4,500 টাকা মূল্যের একটা মোবাইল ফোন দিবে। মোবাইল খরচ বাবদ প্রতি মাসে কখনো 500 টাকা, কখনো 200 টাকা, কখনো 300 টাকা, কম বেশি হতে পারে, এরকম একটা ইনকাম দেবে। যে ইনকামটা কোম্পানির ফান্ড থেকে আসে, কোম্পানির টোটাল সেল থেকে একটা নির্দিষ্ট ইনকাম আসে, যেটাকে কোম্পানিকে বলা হয় ক্লাব ইনকাম। প্রশ্ন হচ্ছে বন্ধুরা, মাসে কত টাকার সেল করলে আপনি ক্লাব ইনকাম পাবেন? এইখানে এক্সেলেন্ট ওয়ার্ল্ড একটু ব্যতিক্রম। এখানে আপনার কোনো ধরনের প্রোডাক্ট সেল মাসে আপনার টিমের থেকে হোক বা আপনার থেকে হোক,
আপনার সারা মাসে যদি এক টাকার প্রোডাক্ট সেলও না হয় সেক্ষেত্রেও আপনি আপনার এই ক্লাব কমিশনটা পেয়ে যাবেন। এক্ষেত্রে কোনো ধরনের শর্ত আরোপ করা করেনি কোম্পানি। তো আসেন এই 40 ম্যাচিং এর সাথে আরো 160টা ম্যাচিং যোগ করে যখন আপনার 200 ম্যাচিং সমপরিমাণ ইনকাম করবেন, তখন কোম্পানির মার্কেটিং অফিসার তখন কোম্পানি 15,000 টাকা মূল্যের একটা ল্যাপটপ দিবে, তখন এই ইনকামটা আপনার 2,000 টাকা কম বেশি আসতে থাকবে, অর্থাৎ ক্লাব ইনকামটা। তো আসেন যখন 500 ম্যাচিং সমপরিমাণ ইনকাম করবেন, তখন কোম্পানির অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আপনি হবেন এবং তখন কোম্পানি 35,000 টাকা মূল্যের একটা ট্যুর দিবে আপনার, এবং এই ইনকামটা তখন 5,000 টাকা কম বেশি আপনার হতে থাকবে। এবং যখন 1,000 ম্যাচিং হবে তখন কোম্পানির জিএম হবেন, তখন কোম্পানি আপনাকে 1,00,000 টাকা মূল্যের একটি মোটর বাইক গিফট করবে, এবং এই ইনকামটা তখন কম বেশি আপনার মান্থলি 10,000 টাকা কম বেশি প্রতি মাসে আসতে থাকবে। তবে এইখানের বিষয়টা হচ্ছে আপনি যখন জিএম হবেন তখন উচ্চ পদে চলে যাবেন, তখন এই ইনকামটা সাধারণত জিএম রয়্যালিটি হিসেবে আমাদের বিভিন্নভাবে কোম্পানি প্রদান করে থাকে। তো প্রশ্ন হচ্ছে এরপরে আপনি যখন জিএম হবেন আপনার নেতৃত্বে কেউ এজিএম কেউ এমও কেউ এসও হয়ে যাবে, এবং এই এসও এজিএম জিএম যখন আস্তে আস্তে বাড়তে থাকবে একটা সময় আপনার নেতৃত্বে দেখা যাবে 20 জন জিএম আপনার নেতৃত্বে হয়ে গেছে। এবং যখন আপনার নেতৃত্বে 20 জন জিএম হবে তখন আপনি কোম্পানির স্টার হিসেবে গণ্য করবেন। প্রতিষ্ঠানে অলরেডি 10 জন স্টার অলরেডি কোম্পানির থেকে গাড়ি এসিভ করে ফেলেছে, তো কোম্পানি তখন আপনাকে 10,00,000 টাকা মূল্যের বেনিফিট দেবেন এবং আপনাকে হজ এর জন্য বাধ্যতামূলক করা হয়েছে। যদি ব্যতিক্রমী অন্য কোনো ধর্মের হয়ে থাকে সেক্ষেত্রে তাকে হজের সমপরিমাণ অর্থ তাকে দিয়ে দেওয়া হয় তাদের তীর্থস্থান ভ্রমণ করার জন্য। তো মজার বিষয় হচ্ছে যে আপনারা এখানে একটা জিনিস পেয়েছেন, সেটা হচ্ছে ক্লাব ইনকাম। অনেকের প্রশ্ন এরপরে হচ্ছে মরণোত্তর ভাতাটা কি? হ্যাঁ, আপনি যদি এই এসও থেকে এমও এজিএম পর্যন্ত যে কোনো পদে আপনি কোনোভাবে উঠে যেতে পারেন, আল্লাহ না করুক পৃথিবী থেকে যদি আপনি কোনো কারণে বিদায় হন, সেক্ষেত্রে কোম্পানি আপনাকে অবশ্যই 1,00,000 টাকা আপনাকে মরণোত্তর ভাতা দিবে। এবং জিএম এর পর থেকে আপনি যদি কখনো মারা যান কোম্পানি আপনাকে 5,00,000 টাকা মরণোত্তর ভাতা থাকবে। আপনাদের স্মরণ করিয়ে দেওয়া দরকার, বিকজ অফ বিভিন্ন সময় আমাদের যে কোনো সময় মারা যেতে পারি, আমিও যেতে পারি আপনিও যেতে পারেন, অথচ আমরা যখন মারা যাই আমাদের অভাবটা ফ্যামিলি কিছুদিন ভোগ করে কিন্তু অর্থনৈতিক অভাবটা কিছু চিরদিন ভোগ করে। হয়তো বা আমি মারা গেলে কিছুদিন ফ্যামিলি মনে করে আস্তে আস্তে বা তার মন থেকে বের হয়ে যায়, বাট আপনার অর্থনৈতিক অভাবটা। হ্যাঁ বন্ধুরা, কেউ যদি আপনার বিজনেস করতে চান এক্সেলেন্ট ওয়ার্ল্ডের প্ল্যানে, কোনো মতে আপনি এখানে 5,00,000 টাকা বা 5,00,000 সামথিং সেল করার সাথে সাথে আপনি অন্তত মরণোত্তর ফ্যামিলি ব্যাকআপ আপনি 1,00,000 টাকা পেয়ে যেতে পারেন। এবং এটা কোনো লটারি না, এটা আপনার প্রাপ্য জিনিস কোম্পানি আপনাকে দিয়ে দিবে। তো যাই হোক বন্ধুরা, আমরা মরণোত্তর ভাতা দেখছি। তো এখানে আমরা দেখি যে বিভিন্ন সময় কোম্পানি ট্যুর দিয়ে যাচ্ছে এবং বিভিন্ন সময় আমাদের ইনসেন্টিভ দিয়ে যাচ্ছে, এবং এছাড়া বিগ বাজার এবং ডিলারশিপ নিয়েও আপনি ইনকাম করতে পারেন। তার ইনকামের ফেসিলিটি আমি অন্য ভিডিওতে দেখবেন, যদি আপনি একটু বাড়তি বিনিয়োগ করে নিজে ডিপো নিয়ে এছাড়া নিয়োগ দিয়ে দিই আপনি সেল করে এখান থেকে একটা ভালো বেনিফিট করবেন, সেটাও আপনি পরে দেখতে পারবেন। তো যাই হোক, এ হচ্ছে কোম্পানির মার্কেটিং প্ল্যান, এবং এই এটাকেই মোটামুটি আরো আরো প্রায় তিন থেকে চারটা পদ আছে যে পদগুলো আরো ইনকাম ফ্যাসিলিটি। যেহেতু কোম্পানি এই পর্যন্ত এসিভ করছে, আমি স্টার পর্যন্ত দেখালাম, কোম্পানিতে অলরেডি 10 জন স্টার এবং খুব শীঘ্রই আরো কয়েকজন স্টার আমাদের হাতে আসতেছে যেহেতু দিনের দিন আপনার অতিবাহিত হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে বা এ বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে, আমার নাম হচ্ছে রুবেল, আমার নাম্বারটা আমি নিচে লিখে দিচ্ছি 01715881551, এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। যে কোনো কিছু এই বিষয়ে জানার থাকলে বা কোনো পণ্য সম্পর্কে আপনার যদি জানার থাকে তাহলে অবশ্যই আমাকে ফোন দেবেন। তো অনেক আলোচনা করে ফেললাম, তো এই আলোচনার ভিতরে প্রায় 35 মিনিট ওভার হয়ে গেছে, এই আলোচনার ভিতরে আপনাদের যদি কোনো মতামত থাকে আমাকে অবশ্যই জানাবেন, এবং যদি কথার মাঝে কাউকে মনের অজান্তেও যদি কখনো কোনো কষ্ট দিয়ে থাকি বা শোনার পরে যদি আপনি কোনো কষ্ট পেয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি বা বলছি। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, সৃষ্টিকর্তারকে স্মরণ করবেন, মা বাবাকে স্মরণ করবেন, এবং সর্বোপরি আপনি ভালো থাকবেন, আরও বেশি দিন বাঁচবেন, আমাদের সাথে থাকবেন, প্রতিষ্ঠানের সাথে থাকবেন, এবং সবার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনায় এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।